শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা কার্যপত্র নিয়ে আলোচনা করতেছি। কার্যপত্র হলো আর্থিক অবস্থা বিবরণী তৈরির একটা রাফ বা খসড়া অথবা একটা প্রস্তুতিপত্র। তো যেহেতু আর্থিক অবস্থা তৈরি করার পূর্বে একটি গণনা করতে হয়, সেই গণনাটা হলোই কার্যপত্র বা ওয়ার্কশিট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু সমন্বয় রয়েছে, তো আমরা সেই সমন্বয়গুলি যদি আলোচনা করি তাহলে আমাদের আর্থিক কার্যপত্র তৈরি করা সুবিধাজনক হবে। তো প্রথমেই মজুরি রয়েছে 5,000 টাকা বকেয়া। এখানে মজুরি দ্বারা ব্যয় বোঝায় এবং বকেয়া মজুরি দ্বারা দায় বোঝায়। যদি আপাতত এইটুক মাথায় থাকে বা বুঝতে পারো তাহলে কার্যবিবরণী আমাদের সুবিধা হবে। অগ্রিম বিমা 2,000 টাকা এবং রেয়ামিলে বিমা রয়েছে 8,000 টাকা। তাহলে রেয়ামিলে 8,000 টাকা সেটা খরচ বোঝায়, কিন্তু যদি সমন্বয় থাকে যে অগ্রিম বিমা 2,000 টাকা, তো সেই অগ্রিম বিমা দ্বারা সম্পদ বোঝায়, সেই সম্পদটা রেয়ামিলের যে বিমা খরচ সেটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। এ কারণে বিমা খরচ থেকে সেটা আমাদের সরাতে হবে। তো বিমা খরচ থেকে যদি সেটা হ্রাস করতে হয় তাহলে বিমা খরচ কমবে, বিমা খরচ বা ব্যয় কমলে ক্রেডিট করতে হয়। আর একদিকে অগ্রিম বিমা দ্বারা সম্পদ বোঝায়, তো অগ্রিম বিমা ডেবিট করতে হবে এবং বিমা খরচ ক্রেডিট করতে হবে 2,000 টাকা দ্বারা। এরপরে আসছি অনাদায়ী কমিশন 1,500 টাকা। যেহেতু কমিশন এই অনাদায়ী কমিশন দ্বারা সম্পদ বোঝায় এবং কমিশন দ্বারা আয় বোঝায়, কমিশন এখনও আদায় হয়নি, আদায় হবে, তো সে কারণে আমাদের একদিকে আয় আর একদিকে সম্পদ। যে কোনো আয় পাওয়া যায়নি পাওয়া যাবে সেটা সম্পদ, আর একদিকে কমিশন দ্বারা এই প্রাপ্ত কমিশন দ্বারা আয় বোঝায়, এটা প্রাপ্ত কমিশন, এখন আদায় হয় নাই আদায় হবে। অতএব প্রাপ্ত কমিশন দ্বারা আয় বোঝায়, একদিকে আয় বাড়ে আর একদিকে যেহেতু